বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমারজন পেজ থেকে চালাচ্ছি লাইভে অনেক বেশি লেট হয়ে গিয়েছে एक्चुअली আমি একটু দ্বিধা মধ্যে ছিলাম যে লাইভে কি আসব নাকি আসব না এরকম একটা ইয়ার মধ্যে ছিলাম হ্যাঁ পরে চিন্তা করলাম না এত সুন্দর সুন্দর জিনিস তার মধ্যে এগুলি কোয়ান্টিটি কম কতক্ষণ আমি দেখাবো জাস্ট হচ্ছে কি আমি ওয়েট করতে পারছিলাম না এই কারণে পরে ডিসিশন নিলাম যে যা হবে হবে লাইভে চলে আসি আপনাদেরকে আজকে এই জিনিসগুলো আমার দেখাইতেই হবে হ্যাঁ এই যে দেখেন চলে আসছে এত রাত্রে একেবারে অল্প সময়ের জন্যই লাইভটা করবো ওই দিনের মতো একবারে বেশি সময় আমি নিব না খুব চমৎকার কিছু জিনিস আপনাদের জন্য স্টক করা হয়েছে ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলতে হবে আজকে আমরা তিন স্টাইলের কিন্তু চেইন পেয়ে যাব ঠিক আছে এই যে একটা তিন না চারটা স্টাইলের চেইন পেয়ে যাব পাঁচটা স্টাইলের চেইন পাবো এই যে একটা আপনার হচ্ছে খুব সুন্দর চেইন পাচ্ছেন এগুলি কিন্তু কালার গ্যারান্টি থাকবে দেন এই যে আমি একটা পরে আছে এটা তো দাম সবাই জানেন তিনশো টাকা আমি এটা খুলছি না হ্যাঁ একবারে মানে গোল গোল লাগে এছাড়া আরো একটা ছোট পরে আছি দাঁড়ান এই যে দেখেন আরেকটা আপু এই যে ছোট পরে আছি এটার সাথে আবার কানের দুলো আছে হ্যাঁ মানে খুব সুন্দর না জিনিসটা এক এক করে সব কিছু আপনাদেরকে দেখাবো সেই সাথে বেনি চেন বেনি চেন বলছিলেন না এই যে আপু দেখেন বেনি আজকে চলে আসছে আপুদের জন্য হ্যাঁ দেখেন আজকে মানে পছন্দ সহিত অনেক কিছুই পেয়ে যাবেন আপনারা সবকিছুই ভালো লাগবে অনেক রিজনেবল মধ্যে দিয়ে দিব আমরা আজকে হচ্ছে গিয়ে কোনো মানে আপনারা যে চব্বিশ ঘন্টা বলেন আটচল্লিশ ঘন্টা বলেন বাহাত্তর ঘন্টা বলেন ওই অফারটা দিব মানে ওই মানে ওইটা আসলে ওইরকম এত টাইম দেওয়া যাবে না কারণ আজকে কোয়ান্টিটি কম মানে যতক্ষণ থাকবে প্রোডাক্ট ততক্ষণ হচ্ছে গিয়ে আপনারা নিতে পারবেন প্রোডাক্ট শেষ অফার শেষ ঠিক আছে আমি আজকেও আপনাদেরকে অনেক বেশি রিজনেবল জিনিসগুলি দিব যেন সব সব যেন আপুরাই নিয়ে নিতে পারেন পছন্দ জিনিসটা এটা আপু দেখছেন এটা কিন্তু একটা আপনার শাড়ি চেন হ্যাঁ মফ চেনের মধ্যে আপনার হচ্ছে গিয়ে ডিজাইনটা এটার সাথে আমরা টার্সেল অ্যাড করে দিব এই যে দেখেন কি পরিমাণ লং সুন্দর লাগছে না আপু এটা পাইপ টাইপের ডিজাইন দেখছেন আমি জাস্ট এখানে যদি আমি ধরি হ্যাঁ এভাবে করে যদি ধরি এটা একটা টারফুল যদি আমি বসাই দিই দেখছেন কি পরিমাণ লং আপনি একটা যে কোনো শাড়ির সাথে এটা পরে ফেলতে পারবেন আবার হচ্ছে কি যদি কামিজের সাথে পরেন তাহলে একটু শর্ট করে পরবেন এই যে দেখেন ভালো লাগতেছে না দেখতে এই জিনিসটা আমরা টার্সেল দিয়ে দিব যেন আপনারা ছোট করে পড়তে পারেন বা বড় করেও পড়তে পারেন আপনাদের ইচ্ছা মতো আপু হঠাৎ রাত্রে লাইভে এসেছি শুধুমাত্র যে এত চমৎকার জিনিস কিন্তু কোয়ান্টিটি অনেক বেশি আপুদের জন্য স্টক করতে পারি নাই এটার জন্য আসলে সহ্য হচ্ছিল না যে কতক্ষণে লাইভে আসব পরে মানে একটা দ্বিদাদ্বন্দ্বের মধ্যে ছিলাম হ্যাঁ তো ফাইনালি আপু চলে আসছি যেহেতু নিয়ে নিও আজকে আমরা এই যে একটা তোমার হচ্ছে বেনি চেন দেখাবো এই যে পাইপ চেন এটা দেখাবো আপু তোমার হচ্ছে গিয়ে শাড়ি চেনের মানে লং যেটা দেন এই একটা চেন সাথে আপু এইটাও পাচ্ছি আমরা হ্যাঁ এই যে দেখো পরে দিয়ে এটা আমার কানের দুল সহ এখানেই শেষ না এখানে আপু একটা ডিজাইন আমি রেখেছি দেখো এত কিউট কি পরিমাণ সুন্দর আপু এইটা আজকে একটা অবিশ্বাস ও প্রাইজে পেয়ে যাবো আপু গলার নেকলেস সেই সাথে আপু দেখো সবাই তো পছন্দ করো কানের দুলটা আমাদের মানে এবার ইয়ার সাথে আসছে কি বলে ঝুমকার ঝুমকা দিয়ে আপু আসছে তাই না মানে এটা সিঙ্গেল কানের দুলও তুমি পড়তে পারবা কিন্তু যদি এই সেটটা নাও সিঙ্গেল কানের দুলটাও পড়তে পারবা আবার হচ্ছে গিয়ে সেটটার সাথে পরলেও কিন্তু অনেক সুন্দর লাগবে হ্যাঁ কিউট আছে একটা জিনিস দেন আপু এখানে দেখছো তিনটা ডিজাইনের আমাদের কাছে আসছে বালা ওকে এটা কালার দিব তোমরা মানে যদি কালার দেখো যে একটু কালচেও হয়ে যায় তাহলে তোমরা আবার কালার করেও নিতে পারবা ঠিক আছে এটা হচ্ছে গিয়ে গ্যারান্টি দিয়ে সেল করবো মানে ধরো যে তোমাদেরকে এক দেড় বছর দুই বছরের গ্যারান্টি দিয়ে যারা সেল করে তারাও হচ্ছে গিয়ে যেই দামে দেয় তার থেকেও একেবারে অল্প প্রাইজের মধ্যে এটা আমি তোমাদেরকে দিয়ে দিব আমাদেরটা কিন্তু আপু যদি যদি কালো হয়ে যায় তাহলেও তুমি আবার কালার করে নিতে পারবা এই বালাটা মানে আজকে হচ্ছে যে আপুরা সবাই অবাক হয়ে যাবে সেই সাথে দুইটা চুর আছে আপু ডিজাইন দেখো দুইটা জোরের ডিজাইন আছে এই ডিজাইনটাও তোমাদেরকে দেখো একবার গিফট প্রাইজে দিব এখানে কিন্তু শেষ না দেখো আজকে কত কি নিবা তোমাদের জন্য আজকে অনেক সুন্দর সুন্দর আয়োজন আছে আপু এই জিনিসটা একটু দেখো এই জিনিসটা একটু দেখো এটা আপু একটা ঝুমকা এই যে দেখো এটা একটা ঝুমকা হ্যাঁ ঝুমকাটা আপু টানা সহ আছে লাইক এটা যদি আমি পড়তাম তাহলে বেশি ভালো হইতো এই যে আপু এরকম টানা সহ আপু ঝুমকা দেখছো যখন তুমি পড়বা এই যে ঝুমকাটা এভাবে করেও তুমি পড়তে পারবা এই যে তুমি তুমি আবার হচ্ছে গিয়ে ঝুমকাটা পড়তে পারবা দেখছো কিউট না আমি একটু ক্লোজ দেখাই তাহলে আরো ভালো বুঝতে পারবো আপু ঝুমকার ডিজাইনটা বা ঝুমকাটা দেখো কি পরিমাণ সুন্দর লাগতেছে আপু কান টানা সহ ঝুমকা জাস্ট হচ্ছে গিয়ে গলায় টলায় কোনো কিছু যদি নাও পরো এই ঝুমকাও শুধু সিঙ্গেল যদি পরো শাড়ির সাথে পরো বা ড্রেসের সাথে পরো গর্জিয়াস লাগবে আর এছাড়া ধরো যে গলায় এখানে তুই চাপ দিছিস কিসের জন্য এটা কি ভাঙবে না কি সমস্যা কিছু বলবি বল বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম আল আমি আলিজা ডিমাঞ্জন পেজ দিয়ে চলে এসেছি লাইফে খালো মজা মামলা যে যে আসো জলদি করে লাইফটা শেয়ার দাও শেয়ার করে দাও আমাদের পেজে আর আমার জন্য দোয়া করো আমি অসুস্থ হইছে না হইছে না আচ্ছা তো এই আপু এই ঝুমকাটার মধ্যে না তুমি অ্যাডজাস্ট করার জন্য তিনটা এরকম ইয়া পাবা অনেকের কান তো একটু বড় থাকে একটু ছোট থাকে যার কারণে হচ্ছে গিয়ে এটা তিনটা ঘাট করে দেওয়া আছে তুমি হচ্ছে গিয়ে তোমার সুবিধা মতো যেই ঘাট ভালো লাগে ওই ঘাটটার মধ্যে এভাবে করে হচ্ছে গিয়ে ইয়া করে রাখতে পারবা এভাবে লক করে দেন পড়তে পারবা ওকে মানে এটা সিঙ্গেল এই মানে ঝুমকাটা যদি তুমি পরো তা তো অনেক বেশি গর্জিয়াস লাগে গলায় কোনো কিছু না পড়লেও ভালো লাগবে আর তারপরে যদি চাও যেন একবারে বেশি সিম্পল হয়ে যায় গলা একটু কিছু থাকলে ভালো লাগবে সেই ক্ষেত্রে আজকে কয়েক স্টাইলের কয়েক ডিজাইনের তোমাদেরকে আমি চেইন দেখাবো ঠিক আছে তো চলো আর দেরি না করি তাড়াতাড়ি করে লাইফটা ক্লোজ করব কারণ সকালে কালকে আমার অনেক কাজ আপু ফ্যাক্টরিতে যেতে হবে গোডাউনে বেশ কিছু কাজ আছে দুপুরের লাইফটা আমরা গোডাউনেই করবো ইনশাআল্লাহ কে কে আসছেন আমি কয়েকটা কমেন্ট করি তারপর স্টার্ট করে দিচ্ছি সবাই মিলে একটা করে রিয়াক্ট আর শেয়ার করে দিবেন ঠিক আছে দাঁড়ান আমি একটু ক্লোজ নেই সরি এই যে আহ লাবনী আপু আলাইকুম আসসালাম সনি আপু হাই কি খবর আলিম শিকদার আপু জয়েন হয়েছে সুইটামেদ আপু এসেছে আমি যাই না আসলে কয়জনকে পাবো আচ্ছা কামরুন আর শিপু আপু আলাইকুম আসসালাম হানিফুল ইসলাম ভাইয় চলে আসছে একটু সবাই মিলে প্লিজ একটা করে রিয়াক্ট আর শেয়ার করে দিবেন কিন্তু হ্যাঁ সবাইকে বলছি কোয়ান্টিটি আজকের প্রোডাক্ট একেবারেই কম ট্রাস্ট মি আপু মানে কিছু প্রোডাক্ট মানে মনে করেন যে আমি আসলে এই লাইনে হ্যাঁ মানে এগুলি প্রোডাক্ট নিয়ে তো একেবারে নতুন তো হচ্ছে গিয়ে আমি বুঝতেছি না কতটুকু কি আপনাদের জন্য স্টক করা লাগবে বা কি আসবে বিষয় তাছাড়া আপনাদেরকে আমি বলেছি যে অনেক হেটার্স আছে আহ যারা কিনা হচ্ছে কি সব দিক থেকে এমন ভাবে আপু লেগে থাকে পিছে বেজে থাকে যাই হোক বলার কিছু নাই কোয়ান্টিটি কম আমি এগুলি আপু শেষ হয়ে গেলে রিস্ক করে দিতে পারবো না রাসেন আপু জয়েন হয়ে যায় এই তারিফ আপু কেমন আছো আচ্ছা তিথি আপু আসছে সবাই মিলে প্লিজ একটা রিয়েক্ট আর শেয়ার দিয়ে দিবেন ধন্যবাদ তোমাকে আহ যিনি আপু মানে হঠাৎ কিসের জন্য হ্যাঁ রিতা আপু আলাইকুম আসসালাম ভালো আছি অনেকদিন পর পরে আচ্ছা শ্বশুর বাড়ি বেড়াইতে এখানে নেট ছিল না আজ বাবা বাড়ি এসে তোমার লাইভ দেখছি থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন হওয়ার জন্য সবাই প্লিজ একটা রিয়াক্ট আর একটা শেয়ার করে দিয়েন কেমন দাঁড়ান আমি একটু আমাদের ওয়ার্ডের প্রসেসিংটা একটু বলে দেই তারপর স্টার্ট করছি যেন তাড়াতাড়ি কাজগুলি করে ফেলতে পারি ঠিক আছে আমাদের ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠাই দিব দেখেন ঢাকার বাইরে আপনাদের জন্য অলরেডি আমরা পিন পোস্ট করে রেখেছি আমাদের নগদ আর বিকাশ নাম্বার পিন পোস্ট করা নাম্বারেই আপনারা হচ্ছে গিয়ে নগদ বিকাশ যাই করবেন করে লাস্ট চারটা ডিজিট জানাই দিবেন আমরা মিলাই দেখব টাকা আসছে কিনা আসলে অর্ডারটা কনফার্ম করে দিব ঠিক আছে স্টিকার কমেন্ট প্লিজ করেন না রিকোয়েস্ট হ্যাঁ স্টিকার কমেন্টটা করেন না আচ্ছা পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে ভুলেও নগদ বিকাশ করে না ফ্রড এর কাছে টাকা চলে যাবে ওটার দায়ভার কিন্তু আমরা নিব না এই কারণে প্রতি লাইভে আমরা পিন পোস্ট করে দেই আমাদের নগদ আর বিকাশ নাম্বার ঠিক আছে আপনারা যেহেতু আপু কোয়ান্টিটি কম শুরুতেই একটা কথা আমি বলি যেই যেই জিনিস আপনি নেবেন এখন বিকাশ করতে না পারলো সকালে তো বিকাশ করবেন তাই না তো মডারেটরকে রাতটাই বলে রাখবেন যে এটা এটা মাস্ট আমার জন্য রাখবেন আমি যেন পাই সকালে ফার্স্ট আওয়ারেই বিকাশ করব এরকম বলে রাখবেন अदरवाइज কিন্তু আপু থাকবে না হ্যাঁ এটা আমি আপনাদেরকে একটু এনশিওর করে নিলাম সঞ্জিতা বন্য আপু কেমন আছো বিকাশ সারা দেওয়া হবে কি না আপু বিকাশ সারা তো দিতে পারবো না এটা সিস্টেমের মধ্যে নাই কে আপু থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্টটা পড়ো প্লিজ তোমাকে অনেক অনেক ধন্যবাদ জিনি আপ অবশ্যই আর সবাই প্লিজ একটা করে রিয়েক্ট আর শেয়ার দিয়ে দিবেন আজকে আমার পার্সেল পার্টার আর আজকে এত ধামাকা নিয়ে আসছো পাকি আমি নিজেও জানি না যে প্রোডাক্টগুলি আজকে আসবে তবে কোয়ান্টিটি কম চিন্তা করলাম যাচ্ছে দেখাই দেই কি দিয়ে স্টার্ট করব আগে না সীতাটা দেখাই কারণ আহ মানে অনেস্টলি যদি আপু বলি সীতাটা না গুনে গুনে পাঁচজন আপু নিতে পারবে সীতাটা দিয়ে স্টার্ট করি ঠিক আছে আপু গুনে গুনে পাঁচজন আপু নিতে পারবে এই সীতাটা হুম ডিজাইনটা একটু খেয়াল করে দেখো আপু ডিজাইনটা একটু খেয়াল করো বোঝা কি যাচ্ছে দেখো তো এই যে এখানে তোমার এরকম বল বল টাইপের হচ্ছে গিয়ে মানে তিনটা লহরের হচ্ছে গিয়ে চেইন করে দেওয়া হ্যাঁ বল বলে দেন তার ভেতরে এরকম সুন্দর করে ফ্লাওয়ার ফ্লাওয়ার করে দেওয়া আছে একটা প্লিস রিয়েক্ট আর শেয়ার দিবেন দুশো বিশ টাকা বিকাশ করছি কোনো জবাব দিলেন না আতিকা বেগম আপ একটু সময় দিয়েন রিপ্লাই দিচ্ছে মডারেটররা একটু সময় দিয়েন কেমন ইনবক্সে চারটা ডিজিট দিয়ে রাখেন দেখবেন অর্ডার কনফার্ম করে দেবে আপু পরের কাছে আপু জয়েন হয়ে গিয়েছে আচ্ছা যেটা বলছিলাম আপু এই যে দেখেছো এভাবে করে সুন্দর করে আপু তোমার ডিজাইনটা করে দাও আর এইখানে কত বড় একটা মানে ঝাপটা স্টাইলের না কিউট না আপু জিনিসটা খেয়াল করেছো কি আপু আর এই যে এখানেও কিন্তু আপু তোমার এই যে ইয়া আছে কি বলে এরকম ঝুলনি টাইপের একটা করে দাও আছে সার্কেল স্টাইলের আর সাথে যে এরকম ছোট ছোট কিছু বাচ্চা আছে তো এই হচ্ছে গিয়ে সার্কেলটাই বেসিক্যালি আপু তোমার হচ্ছে গিয়ে ইয়াতে দিয়েছে কি বলে কানের দুলে দিয়েছে আর সেই সাথে কানে এইখানটাই আপু একটা মানে এটা কি ফুল জানি হ্যাঁ একটা এরকম সুন্দর ফুলও কিন্তু করে দাও আছে কদম ফুল স্টাইলের লাগছে মনে হয় হ্যাঁ তো আপু ডিজাইনটা দেখেছো এটার সাথে তো টার্সেল তোমরা পেয়েই যাবা আপু এই সীতাটা টোটাল পাঁচটা আছে আমার কাছে পাঁচজন আপু কি আমি দিতে পারবো তবে এই সীতাটার সাথে না তোমার ইয়াটা চেঞ্জ হতে পারে দাঁড়ো আমি একটু দেখায় দেই আরেকটা প্রোডাক্ট তাহলে হয়তো বা বুঝবে ভালো করে ওয়েট এটা হচ্ছে সীতাটা সেমই থাকবে কানের দুলটা না একটু চেঞ্জ হতে পারে কারোর কাছে এই কানের দুলটা যেতে পারে কারোর কাছে এই কানের দুলটা যেতে পারে এটা মাত্র পিস পাঁচজন আপু নিতে পারবেন ঠিক আছে যার কাছে যায় প্লিজ রিসিভ করবেন ওকে এটা আমরা রিস্টক করে দিতে পারবো না আপনারা নিজেরাই দেখবেন এখন প্রাইস বললে যে কি প্রাইসে যে আপনারা পাচ্ছেন দেখছেন আপু একটা মানে এই কানের দুলো যেতে পারে আপনাদের কাছে বা এই কানের দুলও যেতে পারে যার কাছে যেই কানের দুল যায় প্লিজ রিসিভ করে নিবেন কেমন রে পড়ে গেল আর যার কাছে যেটা যায় রিসিভ করে নেবেন এটা আমি শুরুতেই আপনাদেরকে বলে নিলাম এটা আছেই পাঁচটা পাঁচজন আপু নিতে পারবেন জাস্ট এরপরে কিন্তু আমার প্রোডাক্টটা শেষ হয়ে যাবে আমি রিস্টও করে দিতে পারবো না এখন যদি এই কানের দুল যায় এটা রিসিভ করবেন এটা কা দুলে এটা যদি যায় এটা রিসিভ করবেন ঠিক আছে সীতা সেমই থাকবে জাস্ট কানার দুলটা এরকম দুই রকমের ডিজাইন আছে যার কাছে যেটা যায় রিসিভ করবেন আচ্ছা এবার হচ্ছে গিয়ে আপু আপনাদেরকে আমি একটু বলে দেই যে আহ মানে কালার কালার টালারের কথা আপু চেন দেখাই দিচ্ছি পাখি চেন দেখাই দিচ্ছি এটার পরে সীতাটার পরে চেন গুলি দেখাবো তারপরে হচ্ছে গিয়ে হাতের চুরি রুলিগুলি রুলি গুলি দেখাবো আচ্ছা তাহলে আপনি সাথে আপু মানে থাকবে দুই পেতে পারেন সেম যার কাছে যেটা যাই রিসিভ করবেন ওকে এবার একটু মানে কালার টালার থাকবে কিনা আপুদের এরকম চিন্তা হতেই পারে আচ্ছা সেই ক্ষেত্রে আপু আমি আপনাদেরকে একটু বলি পানি পারফিউম থেকে একটু দূরে রাখবেন ঠিক আছে পানি পারফিউম থেকে দূরে রাখবেন কালার সহজে নষ্ট হবে না দুই তিন বছরের মধ্যেও ঠিক আছে বলছি পানি আর পারফিউম থেকে দূরে রাখবেন তাহলে আপনার কালার টালার বা হচ্ছে গিয়ে ইয়ার মানে কালচে হয়ে যাওয়া এগুলি কিছুই হবে না পানি পারফিউম থেকে দূরে রাখবেন এরপরে আপনি ইউজ করলেন এসে মানে যখন খুলে রাখবেন না এরপরে আবার সুন্দর করে হচ্ছে গিয়ে ইয়াতে আপনার টিস্যুতে মোড়ায় আহ দেন বক্সে ভরে রেখে দিবেন আপু দুইটা কথা আমি বলেছি পানি পারফিউম থেকে দূরে রাখবেন আপু আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনার ইউজের পরে যখন খুলে রেখে দিবেন না টিস্যুর মধ্যে সুন্দর করে হচ্ছে গিয়ে আহ মানে টিস্যুর মধ্যে মানে মুড়ে এই যে দেখেন আমি ওই দিনও আপনাদেরকে দেখাইছি এই যে আপু আমিও তো এগুলি ইউজ করি দেখেছেন আপু টিসু দিয়ে এরকম সুন্দর করে মুড়িয়ে রেখে দেয় আপু এতে করে কি কালার টালার নষ্ট হয় না এই যে দেখেন আমার এটাও কিন্তু আপু একটা মানে গোল্ড প্লেটের হ্যাঁ আপনার মফ চেন তো এটা আপু আমার আড়াই বছর আগে এখন পর্যন্ত কিছু হয় না আমি এখনো পরি আপু তো এটা আপু যার চাই অর্ডার করবেন ঠিক আছে আর সরি সরি এটা না মানে এভাবে করে হচ্ছে কি আপনারা এটা মানে সংরক্ষণ করবেন ঠিক আছে তো দুইটা জিনিস আপু মাথায় রাখেন যেন হচ্ছে গিয়ে পরে আবার বলতে না হয় যে আপু তো আপনাকে সবকিছু বুঝায় যায় দেন নাই এই কারণে আমি ক্লিয়ার করেছি নুরুন আছো বলো আচ্ছা তাহলে আপনি সেই সাথে আপু কানের দুলের এই সেটটা পেয়ে যাচ্ছেন এখন আপনার কাছে এই কানের দুলো যেতে পারে এই কানের যেতে পারে যার কাছে যেটা যায় সেটাই রিসিভ করে এবার আসি প্রাইস আপু এইসব জিনিস গোল্ড প্লেটের এইসব জিনিস তোমাদেরকে কিন্তু আপু মানে দুই হাজার নিচে কিন্তু সেল করে না একটু খেয়াল করবো আপু হম দুই হাজার বাইশের নিচে সেল করা সেইখানে আপু মানে বাইশ তো বাদই থাক দুই হাজারও বাদ মাথা কাপু পনেরোশোর মধ্যে আমি রাখছি না তারও আরো কম প্রাইস দিয়ে দিব এটা মাত্র পাঁচটা আছে পাঁচজন আপু নিলে পরে শেষ যারা এখন বিকাশ করতে না পারবেন অবশ্যই বলে দিয়ে রাখবেন যে আমি সকালে ফার্স্ট আওয়ারেই বিকাশ করব রাতের মধ্যেই জানায় রাখবেন আপু পাবেন না এটা জাস্ট পাঁচটা আছে সত্যি সত্যি পাঁচজন আপু নিলে শেষ হয়ে যাবে ঠিক আছে যে কজন আপু নেবেন সবার জন্য বারোশো টাকায় দিচ্ছি আপু সেটটা হ্যাঁ ঠিক শুনেছেন বারোশো আপু সীতাটা আপু বারোশো পঞ্চাশ কানের সহ যার কাছে যে কানের দুল যায় রিসিভ করে নিয়ে লাইক আমি আপনাদেরকে জাস্ট একটু পরে তারপরে দেখ দেখাই তাহলে হয়তো বা আরেকটু ভালো বুঝতে পারবেন যদিও হচ্ছে কি আমার এটা একটা ওর না ধরেন যে আমি তামিজের সাথে পরি বা হচ্ছে গিয়ে শাড়ি ধরেন যে এটা আমি শাড়ি পরে আসি দেখেন আপনাদেরকে জাস্ট আমি একটা জিনিস দেখাই একটু একটু জাস্ট আপু আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে যদিও এটা নিয়ে আসলে এত কিছু বলারও কিছু নাই বা হচ্ছে গিয়ে দেখানোরও কিছু নাই আসেই মাত্র পাঁচটা মানে লাকি পাঁচজন আপু পাবেন বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই যে আপু দেখেন কি পরিমান গর্জিয়াস লাগছে আপনার এই যে কানের দুল সহ যখন পরবেন দেখতে চিন্তা করছেন কি পরিমাণ প্রীতি লাগবে আপু হ্যাঁ খুব সুন্দর মানে এখন হচ্ছে স্বর্ণের যেই দাম অনেকেই আসলে কেনার সাহসও করতে পারি না রাইট তার মধ্যে চুরি ডাকাতি এত বেড়ে গেছে সেখানে আপু এইসব জিনিস তো আমরা অনায়াসে নিতেই পারি মাত্র বারোশো পঞ্চাশ টাকা আপু আমি আবারও বলছি পানি পারফিউম থেকে দূরে রাখবেন তাহলে আপু আপনারা মানে দুই তিন বছর চার বছর অনায় সেগুলি পড়তে পারবেন ঠিক আছে আপু পানি পারফিউম থেকে দূরে রাখবেন আর এরপরে আহ আপনার মানে কোনো পার্টি বা প্রোগ্রাম থেকে আসলেন আসার পর হচ্ছে কি টিস্যু দিয়ে সুন্দর করে হচ্ছে কি এটা মুড়িয়ে বক্সের মধ্যে রেখে দিবেন ঠিক আছে এভাবে করে পড়লে আপনার মনে করেন যে দুই চার পাঁচ বছরও আপু কিছুই হবে না তো এই সীতাটা জাস্ট পাঁচজন আপু প্রথম যেই পাঁচজন আপু অর্ডার করবেন এই সীতাটা তারাই পেয়ে যাবেন ঠিক আছে দেখছেন আমি ইয়া করতে পারতেছি না ফার্স্ট একটু আচ্ছা এবার হচ্ছে আপু গিয়ে আমি আপনাদেরকে একটু ইয়াটা দেখাই দিব কি বলে আপনাদেরকে হচ্ছে চেন গুলি দেখাই দিব ঠিক আছে চেন দেখাই দিব আর আড়াইশো টাকায় একটা চেন আমি দিব মানে একবারে শেষ পর্যন্ত যারা থাকবেন তাদের জন্য ঠিক আছে শেষ পর্যন্ত যারা থাকবেন তাদের জন্য আমি আমি টাকার একটা চেন আপনাদেরকে ভাই এটা তো রাখতেই পারতেছি না ব্যাপারটা কি কেমনটা লাগে দেখছেন অবস্থাটা তারা হা করলে যা হয় আর কি আচ্ছা এভাবেই থাকুক তাহলে হয়তো বা বুঝতে পারবেন আপনারা আচ্ছা আপু আপনারা একটু তাড়াতাড়ি অর্ডার করে ফেললেন হ্যাঁ আচ্ছা আপু আড়াইশো টাকার চেন একটু পরে আমি দেখাবো কে যেন বললো যে কানের দুলটা কি গোল্ডেন না আপু এটা গোল্ডেন না এই কানের দুলটা না আপনার হচ্ছে কি এই জিনিসটার সাথে এইটার সাথে আপু ঠিক আছে এই জিনিসটার সাথে আপু আপনার গলার এই জিনিসটার সাথে এখানে অনেকগুলি ঘাট আছে আপনারা একটু চাইলে বড় করে নিতে পারবেন অনেকে আছে না যে সিম্পল থাকতে পছন্দ করেন জাস্ট এই যে এরকম একটা গলার একটা পরবেন আর এই যে সাথে কানের দুলও আছে দেখতে অনেক কিউট কিউট লাগবে কিন্তু হ্যাঁ অদুর ইসলাম আপু ভালো আছি রেশমা পুতুল আপু ওয়ালাইকুম আসসালাম সবাই প্লিজ একটা করে রিয়েক্ট আর শেয়ার করে দেবেন কেমন আপনাদেরকে আজকে একটা অকল্পনীয় দামে আপু এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে দিব অকল্পনীয় একটা দামে ঠিক আছে এই যে আপু দেখেন হ্যাঁ জিনিসটা দেখছেন কি সুন্দর কতগুলি এখানে বল সেট করে দেওয়া এখানে একটা বড় বল আর সাথে ঝুলনি করে দেওয়া আছে সম্পূর্ণটা সিস্টেম ওকে আপু চেইন সেই সাথে কানের দুলটাও একটু আপনাদেরকে আমি দেখায় দিচ্ছি কানের দুলটা না মানে আপনার দুবাই গোলদের কিছু জিনিস কানের দুল আছে না মানে ওইরকম এরকম আংটা টাইপের ডিজাইনটা থাকবে হ্যাঁ এরকম এই যে আপু আংটা টাইপের ডিজাইনটা থাকবে ওকে এই হচ্ছে গিয়ে আপু জিনিসটা সেই সাথে কানের দুলটা তো আপু থাকছেই সাথে আপু গলার একটা সেইটও কিন্তু আপু থাকছে আপনার হ্যাঁ এই যে দেখেন কত কিউট লাগছে মিস করা যাবে এগুলি হ্যাঁ বলেন তো এগুলি কি মিস করে যাবে এটা কার চেনবলস করে ফেলেন যদি বলি এরকম একটা সুন্দর আপনার ছোট্ট একটা চেনি স্টাইলের নেকলেস সাথে এরকম কানের দুল হ্যাঁ আপনাদেরকে যদি আমি বলি যে আপু মানে এটা এক হাজার টাকা তাও তো হচ্ছে গিয়ে মানে সবাই লাফায় লাফায় নিয়ে নেবে কিন্তু আপু এটা জাস্ট আপনাদেরকে দশ জনকে আমি দিতে পারবো ঠিক আছে আপু তুমি সব কিছু সবার বাজেটের মধ্যে রাখো এই জিনিসটা অনেক ভালো লাগে তিন বছর ধরে আছে থ্যাংক ইউ সো মাছ বেথি আপু থ্যাংক ইউ সো মাচ এই যে দোয়া করবা যেন সবসময় আমি এভাবেই তোমাদেরকে মানে তোমার আমি আমার সর্বোচ্চটা যেন দিতে পারি আপু বেস্ট দিতে পারি এটা দোয়া করবা তো আপু এরকম কানের দুল সহ এই যে একটা নেকলেস যেটা কিনা এই মুহূর্তে গলায় পরে আছি মানে আপু সিঙ্গেল ধরেন যে একবার চিকন চেন গুলিও তো আপনার মনে করেন যে অনেকে 400 500 550 600 করে এরকম সেল করে রাইট তো সেইখানে আপু আপনি এরকম হচ্ছে যে মানে এটা কিন্তু সিঙ্গেল মানে চেন তো আছেই দুই পাশে সেই সাথে কিন্তু আবার এভাবে করে ডিজাইন বল একটা ডিজাইন সাথে ঝুললি পর্যন্ত করে দেছে আবার আছে তো আছে একটা কানের দুলও হ্যাঁ এটা যখন আপনি পরবেন এক নজরে না মনে হবে কি যে আপনি গোল্ড পরে আছেন আপু হ্যাঁ এরকমই সুন্দর লাগতেছে তাড়াতাড়ি আপু ভরি নাকে আচ্ছা ভারী নাকে হালকা কারণ কি আপু একেবারে হালকা মানে এই যে আমি যে পরে আছি দেখেছো আপু কি সুন্দর লাগতেছে যে কজন আপু বা তো জিতবা এই জিনিসটা মানে একেবারে লাইট ওয়েট একেবারে তুমি যে কানে কিছু দিছো এটা বোঝাই যাবে না আপু এতটা লাইটওয়েট জিনিসটা ঠিক আছে আবার দেখো কানের দুলটা কিন্তু একবারে ছোটও না বেশ ভালো বড়ই কিন্তু আপু তাই না তো সব আপুদের জন্য এটা যে কজন আপু অর্ডার করবেন আপনারা যেভাবে খুশি সেভাবে এটা রাফ টাফ ইউজও করতে পারবেন ঠিক আছে আপনার পানি লাগলেও কোনো প্রবলেম নেই কিন্তু জাস্ট পারফিউম যেন না লাগে এই জায়গাটা একটু নজর দিবেন আপনারা ঠিক আছে পানি পানি লাগুক সমস্যা নেই আপনার রাফটা ইউজ করেন কোনো সমস্যা নেই কিন্তু পারফিউমটা যেন না আগে এটা খেয়াল করবেন সেই ক্ষেত্রে মানে আপনার রাফ স্টাফ যদি ইউজ করেন তাও আপু দুই বছরের মধ্যে কিছু হবে না আপু ঠিক আছে দুই বছরও ইনশাআল্লাহ কিছু হবে না আপু এই প্রোডাক্ট আমি বললাম তো দেখেন আপু আচ্ছা তার মধ্যে যেই দামটা দিব এমনিতেই টাসকি খাবেন আচ্ছা এরপরে আপনি চিন্তা করলেন যে না আমার হচ্ছে গিয়ে মানে থাকে না সবার আপু হাতের অবস্থা এক না সবার বাজেট আপু এক না তো একটা জিনিস আমি কিনেছি অনেকে এই জিনিসটা আপু থাকতেই পারে যে একটা জিনিস কিনেছি আমি এটা কোথাও গেলে পড়বো না সব আমি এটা নষ্ট করব না তাহলে সেই ক্ষেত্রে আপনি কত গেলে যদি শুধুমাত্র পরেন এসে খুলে রেখে দেন এরকম ভাবে যদি আপু পরে সেই ক্ষেত্রে তো পাঁচ সাত বছরও কিছু থাকবে না রং এরকমই থাকবে আপু ঠিক আছে এইরকমই আপু থাকবে তো এটা যে কজন আপু নেবেন সবার জন্য দামটা ধরে দিচ্ছি আপু এখনই স্ক্রিনশট নেন প্রাইসটা বলে দিচ্ছি একবার কানে দুলছো এত সুন্দর একটা আপনার নেকলেস স্টাইল আর একটা চেইন হ্যাঁ পুরো সেটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাপ বিশ্বাস হবে কি আপু আটশো পঞ্চাশ টাকা না আপু আচ্ছা দুশটা আমি আর করবো না এটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে সমান সমান ছয়শো টাকায় হ্যাঁ ফার্স্ট ইন বক্স করে ফেলেন ঠিক শুনেছেন আপু সমান সমান ছয়শো টাকায় আপু দিয়ে দিচ্ছি আপু এরকম সুন্দর আপনার নেকলেস স্টাইলের চেন সাথে আপু কানের দুল ঠিক আছে মনে হবে কি দুবাই গোল্ডের কোনো কিছু আপনি পরে আছেন সিম্পল কিছু আপু নেকলেস টাইপের আপু কানের দুল থাকে না দেখবেন মানে সব গোল্ডের দোকানে এই স্টাইলের কিছু জিনিস থাকে আর এটা তো একবারে লাইট ওয়েট যার কারণে আপনি পরবেন যে বোঝাই যাবে না যে আপনি কানে কিছু পরছেন ঠিক আছে তো এইটা আপু আপনাদেরকে কিন্তু দিয়ে দিলাম আমি মাত্র কিসে ছয়শো টাকায় দিয়ে দিলাম হ্যাঁ মিস করবে না নেন এখনই এখন দশজন গুনে গুনে দশজন আপু স্ক্রিনশট দিয়ে দেন এখন এখনই এখনই অর্ডার করবেন এটা স্ক্রিনশট দিয়ে দেন মাত্র হচ্ছে গিয়ে ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা আপু এটা লকটা কিন্তু এই যে এইরকম এই যে এই লকটা কিন্তু আপু ঠিক আছে এই লক মানে স্বর্ণের আপনার চেন মধ্যে কিন্তু এই লকটাই বেশি থাকে বা মানে আপনারা যে গোল্ড কিনেন এই কিন্তু লক আলা সবাই পছন্দ করেন তাই তাই না না আমি নিজেও পছন্দ করি কারণ এস লক অনেক সময় ভেঙে যায় আপু এই লকটা আবার টেকসই তো তাড়াতাড়ি ইনবক্স করে ফেলেন আপু এটার প্রাইসটা মাত্র ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি আচ্ছা রেখে দিচ্ছি এক এক করে এবার হচ্ছে গিয়ে আপু আমি আপনাদেরকে ইয়া করবো কি বলে এক এক করে এখন হচ্ছে গিয়ে আপনাদেরকে একটু আগে দেখাই হ্যাঁ এখন হচ্ছে আপু আচ্ছা এটা একটু পরে দেখাই বেনি চেনটা বেনি চেনটা এখন একটু দেখাবো আপু আজকে জাস্ট রেকর্ড ব্রেক হয়ে যাবে হ্যাঁ রেকর্ড ব্রেক হয়ে যাবে যে কি দামে আপনাদেরকে যে বেনি চেন দিয়ে দিচ্ছে তার আমার ইয়াটা হচ্ছে কি পিসায় গেছে এই যে আপু বেনি চেনটা আরো কিছু কি পড়বো আমাদের বেনি চেনেও কিন্তু আপু এই লকটা আছে আপুদের কমেন্ট আমি একটু পরে আবার পড়ছি প্লিজ একটা করে রিয়েক্ট শেয়ার দিয়ে দেন না যে কজন আপু আছেন দেখছেন প্লিজ সবাই মিলে একটা করে রিয়েক্ট আর একটা করে শেয়ার দিয়ে দেন আপু দেখেন ডিজাইনটা আপু হ্যাঁ বেনি চেন সবার পছন্দের তাই না এই বেনি চেন মানে ধরুন যে একটু এইজি যারা আছেন তাদের থেকে শুরু করে মানে সব বয়সের মানুষরাই কিন্তু এই বেনিচেনটা পছন্দ করে ঠিক না অনেকেরই হয়তো বা গোল্ডেরও এরকম বেনিচেন আছে আমার আছে আমার বলতে আমার পার্সোনালি না আমার শাশুড়ির ছিল তো এখন তো উনি নেই উনি তো হচ্ছে গিয়ে মানে মারা যাওয়ার মারা যাওয়ার চার মাস বা পাঁচ মাস আগে আমাকে তার গয়নাগাটি হচ্ছে গিয়ে সব বুঝায় দিয়েছে যে রাখ এগুলি তোর কাছেই রাখ তোরই জিনিস এগুলি এভাবে বলে হচ্ছে গিয়ে আমার কাছে দিয়ে দিছিল। তো তার একটা এরকম বেনি চেন ছিল তো সে মানে চেনটা না মানে আমি আমার বিয়ের পরও কয়েকবার আমি বলেছি যে মা দাও একটু আমি পড়ি সে বলতেছে আমার সব কিছু নেই সমস্যা নেই পর কিন্তু এই চেনটা আমি দেবো না যতদিন আমি না মরি হ্যাঁ কারণ হচ্ছে গিয়ে তার অনেক পছন্দের ছিল ওইটা ওই চেনটা অনেক ভালোবাসার একটা চেন ছিল পরে মানে দেখা গেছে যে ওই চেনটার কথা বললেই খালি এরকম বলতো ঠিক আছে তো ফাইনালি তো দেখা গেছে যে আমি যদিও পড়ছি পরে আবার ঠিকই দিছে কিন্তু মানে ওটার মধ্যে বুঝতে পারছি যে তার একটা মানে একটা হচ্ছে কি উইকনেস হয়তো বা কাজ করে ভালো লাগার ভালোবাসার একটা জিনিস ওই চেনটা ছিল তো যদিও এখন তো আমার কাছে আসছে আমি নিজেও ওটা মানে দেখা গেছে পরে দিয়েছিল আমি বেশ কয়েকবার পড়েছিও এখন তো হচ্ছে মা নাই বা আমার শাশুড়ি নাই বা চেনটা আমার কাছে আছে তপ এটাই বললাম যে মানে বেনি চেন হয়তো বা অনেকের কাছেই গোল্ডেরই হয়তো বা আছে তারপরও হচ্ছে গিয়ে বেনি দেখতে ভালোই লাগে না আচ্ছা সমস্যা নাই যাদের গোল্ডের বেনি চেন নাই বাট একটা বেনি চেন পরার অনেক ইচ্ছা গোল্ডের দাম তো বেড়ে গেছে নিতে পারছেন এখন কিনতে পারছে না সেই ক্ষেত্রে এটা কিন্তু নিয়ে নিতে পারেন হ্যাঁ ভাইয়ারাও যদি এখন লাইফটা দেখে থাকেন আপুদের জন্য কিনে দিতে পারেন ছোট্ট একটা জিনিস একটু সুন্দর একটা জিনিস সারপ্রাইজ হবে হ্যাঁ খুশি হবে দেখবেন আচ্ছা বেনি আপু যে এইরকম থাকবে ডিজাইনটা একটু কাছের থেকে আমি ক্লোজ দেখাই দিচ্ছি স্ক্রিনশটটা নিয়ে নেবেন এটা কত ইঞ্চি হচ্ছে কি আলিজা একটু স্কেলটা দে তো আমি একবারে মাপ দিয়ে আপনাদেরকে বলি ঠিক আছে একটু মাপ দিয়ে বলি আচ্ছা এই যে আপনার হচ্ছে গিয়ে লকটা এরকম স্কেল স্কেলটা একটু নিয়ে আসো স্কেলটা নিয়ে আসো হ্যাঁ আচ্ছা আমার মারও আছে এটার মধ্যে গোল রে হ্যাঁ আপু মানে আমার হচ্ছে গিয়ে আপু বেনি চেনের মধ্যে চেন না আমার হচ্ছে গিয়ে এই ডিজাইনের একটা ব্রেসলেট আছে আপনারা দেখেছেন আমি এই ব্রেসলেটটার আগে পড়তাম এখন আছে আর হচ্ছে গিয়ে চেন আমার শাশুড়ির আছে বেনি চেন আচ্ছা আপনার একটা স্কেল তো আপনার কত বারো ইঞ্চি তো থাকে রাইট এটা আপু কত ইঞ্চি আছে সেটাই আপু আমি দেখব বারো ছাব্বিশ ইঞ্চি আছে আপু ঠিক আছে ছাব্বিশ ইঞ্চি আছে এই যে দেখেন আপু এটা আপু চেনটা ছাব্বিশ ইঞ্চি ঠিক আছে ছাব্বিশ ইঞ্চি এই বেনি যার চেয়ে স্ক্রিনশট দিন বস করে ফেলেন দাম কি এখনই বলে দিব হ্যাঁ আচ্ছা বলেই দে আজকে আর দু টাইম দাম করবো না আপনাদের সাথে হ্যাঁ জাস্ট খুশি করে দেওয়া একটা প্রাইস আমি বলবো এখনই অর্ডার করবেন হ্যাঁ এখনই অর্ডার করবেন খুশি করা কি আফনান আপু হ্যাঁ আমি বলে দিচ্ছি একটু একটু দাঁড়াও তোমার তোমার আচ্ছা কমেন্ট তোমার গলা দেখি কতটুকু আছে আপু আমি যেটা গলায় পড়েছি এগুলো একটা গোল্ড না বাকি আপু এটা গোল্ড না এটা যেমন ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশের এটা তিনশো টাকা প্রাইস এটা ঠিক আছে মনে হচ্ছে যে সাত আট মিনিমাম একটা চেন আমি পরে আছি তাই না হুবহু ওইরকম রকম গোল্ডের মতো লেগেছে এটা তিনশো টাকা কারোর ভাল লাগলে এটা অর্ডার করে ফেলতে পারেন এই যাব তিনশো টাকা আচ্ছা আর এইটা যে পরে আছি না আপু এটা দেখবেন যে এরকম নেকলেস স্টাইলের চেইন চেন সব গোল্ডের দোকানেই পাওয়া যায় এরকম নেকলেস স্টাইলের চেইন চেন সাথে এরকম কানের দুল হ্যাঁ দেখবেন যে পড়ায় রাখে এরকম ইয়াগুলিকে পড়ায় রাখে তো আপু এইটা আমাদেরও এটা গোল্ড না আমাদের কাছে এটা এভেলেবেল আছে এই যে সুন্দর চেইন সহ নেকলেস স্টাইল ডিজাইনটা সাথে যে আপু কানের দুলটা এটা আমি আপনাদেরকে মাত্র ছয়শো টাকায় দিয়ে দিয়েছি যেটা কিনা একেবারে অকল্পনে অসম্ভব একটা ব্যাপার সেপার যে কজন আপু নিতে পারবেন বাম্পার এটা মাত্র দশ পিস এভেলেবেল আছে এটা আপু তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় আচ্ছা আর বেনিচিনটা আপু ছাব্বিশ ইঞ্চি থাকবে লম্বা যেই কজন আপু নিবে এখন স্ক্রিনশটটা মাত্র তিনশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ ঠিক শুনেছেন মাত্র তিনশো আশি টাকায় বিশ্বাস কি হয়েছে বলেন তো তিনশো টাকায় বেনিচিন তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করবেন আমি কিন্তু একবারে মানে ক্যামেরা ঘুরায় দিবো তোমার দিকে হাউল কোরআনকার মানুষ মাত্র টাকায় আপু এই মুহূর্তে এখনই ইনবক্স করবেন আপু এখনই ইনবক্স করবেন ঠিক আছে আপনারা যদি এটা রাফ রাফটাপু পরেন তাও তো আপু ছয় মাস এক বছরও আপু কিচ্ছু হবে না জাস্ট পারফিউম থেকে দূরে রাখবেন ইনশাল্লাহ কিছু হবে না আচ্ছা আর যদি বলেন যে না মানে আমি নিয়েছি এটা শখের জিনিস বেনিচেন ম্যাক্সিমাম আপুদেরই বা মেয়েদেরই হচ্ছে গিয়ে শখের একটা জিনিস থাকে তো ধরেন যে আপনার আপনার হচ্ছে গিয়ে মানে ইয়ার বেনিচেনটা হচ্ছে গিয়ে আপনার ধরেন যে কোথাও গেলেন পড়লেন এভাবে করে যদি আপু পড়েন ঠিক আছে সেই ক্ষেত্রে তো মনে করেন দুই তিন বছর অনায়াসে চোখ বন্ধ করে এটা ইউজ করতে পারবেন ছাব্বিশ ইঞ্চি লম্বা তিনশো আশি টাকা আমার মনে হয় না এখন পর্যন্ত কেউ আমি তো আপু নতুন সেল করতেছি জুয়েলারি জুয়েলারি নিয়ে আসলে আমি কাজ তো করি না বাট আমি আমি এখন পর্যন্ত আপু এরকম দেখি নাই যে বেনিছেন কেউ তিনশো আশি টাকায়ও সেল করে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন অনেক আপুদের কমেন্ট পড়ি একটু সময় দেন আমি পড়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এইটা আপু তাড়াতাড়ি করে অর্ডার করবেন হ্যাঁ আর বেনিছেন কনফিউজ কি আচ্ছা সুইটি আপু আমি তোমার কমেন্টটা বুঝি নাই কি আপু বেনিছেন রিফিউজ করা যাবে মানে কি বুঝি নাই তো আপু তোমার কথাটা আমি বুঝি নাই আচ্ছা তো এটা আপু তোমার প্রাইসটা পড়ছে তিনশো আশি টাকা ফার্স্ট অর্ডার করে ফেলবেন ফার্স্ট অর্ডার করে ফেলবেন আপু হ্যাঁ তিনশো আশি টাকা ফার্স্ট অর্ডার করে ফেলবেন আচ্ছা আপুদের তো মনটা খুশি করে দিলাম আমার পরা এই চেনটা তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন দেন হচ্ছে গিয়ে আপু এটা এটা আপু ঠিক আছে এটা আমি ছোট করে পড়ছি ঘাটা আছে আর একটু লং করেও পড়া তো একটু একটু কষ্ট করে বেনি একটু পড়াই দেবে আমারে কিভাবে মানে কি বাবা এই যে এটা 300 টাকা এটা আপু কানে দুল সহ পেয়ে যাচ্ছেন আপনারা 600 টাকা মাত্র আজকে হচ্ছে শুধু আপু কানে আপনার হচ্ছে ইয়ারিংটা দেখাই দিচ্ছি একটু সময় দিও আপু একটু সময় দিও এই যে এই যে আপু চেনটা বোঝা যাচ্ছে এতগুলি একসাথে এরকম দিয়ে বোঝা যাচ্ছে আপু এই যে একবার ছোটখাটো একটা জিনিস দেখেন গলার সাথে একবারে মিশে থাকবে ঠিক আছে আপু গলার সাথে একবারে মিশে থাকবে আপু খেয়াল করে দেখেন গলার সাথে একবারে মিশে থাকবে আপু না ছোটখাটো জিনিসটা এটা আপু বেনি চেনটা তিনশো আশি টাকায় দিচ্ছি আপনাদেরকে বেনি চেনটা তিনশো আশি টাকায় এই আপু নেকলেস স্টাইলের চেনটার সাথে দুল এটা আপু ফুল সেট কম্বো সেট এটা আমি দিচ্ছি আপনাদেরকে ছয়শো টাকাতে আর এই লম্বা চেইনটা এই লম্বা চেনটা আপনাদেরকে আমি দিচ্ছি আহ ইয়াতে তিনশো টাকায় আয় আমি কি ভুল মাপছি এটা একটু আবার দেখো তো মানে মাপটা আমি আমার তো মনে হলো ছাব্বিশ ইঞ্চি মাপছি আচ্ছা আবার একটু আবার হচ্ছে গিয়ে মানে আমি আবার একটু মাপ দিয়ে দেখছি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফিলেন আপু এত কম কিভাবে সম্ভব কারণ হচ্ছে গিয়ে আপু জাস্ট প্রমোশনাল প্রাইজে আমি আপনাদেরকে দিচ্ছি আপু জাস্ট প্রমোশনাল আপুরা তো সবাই জানে সাম্মি আপু ডিমান্ড জোনে ড্রেস সেল করে ঠিক আছে সামনে আপু হঠাৎ হঠাৎ শাড়ি সেল করে এখন তো হচ্ছে কন্টিনিউ এখন তো হচ্ছে কন্টিনিউই হচ্ছে গিয়ে আপু আমি শাড়ি সেল করছি আপনাদের দেখবেন যে একদিন দুদিন পরপরই শাড়ির লাইভ হচ্ছে আচ্ছা এখন হ্যাঁ একবারই ইয়া মাপ দিয়ে একটু দেখো শিওর ভাবে বলো আর এখন হচ্ছে গিয়ে জাস্ট এইটা আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আমি এখন থেকে আপু জুয়েলারিও সেল করব। জাস্ট এই কারণে হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে এগুলি বিশ্বাস করেন আপু প্রমোশনাল প্রাইজে দিচ্ছি হ্যাঁ যে আপনাদের মানে জাস্ট গিফট শুরু দিয়ে দিচ্ছি প্রোডাক্ট হাতে পেয়ে রিভিউ দিবেন কেমন লাগলো জানাবেন দোয়া করবেন আমার জন্য সামনে আরো সুন্দর সুন্দর আনকমন কিছু জিনিস নিয়েও আমরা কাজ করব হ্যাঁ তো আপনারা তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন ওকে ষোলো ইঞ্চি মনে হয় মানে আমি এটাই হচ্ছে গিয়ে বুঝতেছি না যে আমি ভুল বলছি নাকি আমার একটু কনফিউজ লাগতেছে এই কারণে হচ্ছে আমি আবার মাপ পায় দিছি আপনার কাছে মোটা দড়ি চেন হবে আপু মোটা দড়ি চেন আসবে একটু সময় দিতে হবে ঠিক আছে তোমার কথা শুনতে আমার অনেক ভালো লাগে আপু থ্যাংক ইউ সো মাচ চুরি দেখাও আপু আচ্ছা আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে এই যে এটা এটা হচ্ছে গিয়ে দাঁড়ান আমি আমার এখান থেকে একটা টার্সেল দিয়ে পড়ি তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন দাঁড়ান আপু কোথাও যায়ন না আমি আপনাদেরকে এটার সাথে টার্সেল দিয়ে দিব এই যে আরেকটা আপনাদেরকে হচ্ছে গে লং ঠিক আছে আমরা চেন এর আগে তো আপু লং চেন হচ্ছে গিয়ে অনেক ধরনেরই সেল সেল করছি বা মফ তো অনেকগুলি করছি তাই না এখন হচ্ছে গিয়ে আপু আপনাদেরকে একটা সিঙ্গেল লং চেন বা মফ চেন দিব মানে এটা আপু এটাও ক্রেজি একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন নতুন করে আমরা আপু এই প্রোডাক্টগুলি আপু নিয়ে কাজ করা শুরু করছি যার কারণে আপু আপনাদেরকে আবারও বলতেছি যেই প্রাইজ আমি দিচ্ছি মানে এটা একবার অকল্পনীয় অবাস্তব এটা বিশিনছি। ও আপু এটা বিশ ইঞ্চি এই যে আপু এই চেনটা বেনি চেনটা আপু বিশ ইঞ্চি এটার প্রাইস আপু তিনশো আশি টাকা এটা আপু তিনশো টাকা ঠিক আছে দেন এই যে আপু নেকলেস স্টাইলের এই জিনিসটার সাথে কানের দুল এটা একটা কম্বো সেট নেকলেস স্টাইলের সাথে হচ্ছে কি এই কানের দুলটা এটা আপু ছয়শো টাকা ঠিক আছে এবার আসি আপু এই চেনটা একটা একটা মফ চেন বা শাড়ি চেন দেখেন আপু এরকম কাঠি টাইপের একটা ডিজাইন পাইপের মতো হ্যাঁ ডিজাইন দেন এখানে আবার স্টার টাইপের ডিজাইন থাকবে এরপর আবার চেইন টাইপের ডিজাইন আবার হচ্ছে গিয়ে আপু এরকম হ্যাঁ এই জিনিসটা কি সুন্দর কিউট কিন্তু তাই না এগুলি কিন্তু আপু দেখেন শাড়ির সাথে তো যেমন অনায়াসে পরা যায় সিঙ্গেলি মানে মালা টাইপের ওকে আবার হচ্ছে কি কামিজের সাথে পরলেও কিন্তু খারাপ লাগবে না হ্যাঁ এই জিনিসটা আমি এটা আপনি আরেকটু চাইলে লং করে ফেলতে পারবেন ঠিক আছে এই জিনিসটা আপনারা আরেকটু হচ্ছে গিয়ে লং করতে পারবেন এই যে দেখেন সুন্দর লাগতেছে না জিনিসটা আপু এটা যে কজন আপু নিবেন এটাও সেম আপু জাস্ট আপনারা গোল প্লেটেড যে কোনো জিনিসে জাস্ট পারফিউম থেকে একটু দূরে রাখবেন কারণ গোল প্লেটেড যে কোনো জিনিসেরই শত্রুটাই হচ্ছে গিয়ে পারফিউম ওকে পারফিউম থেকে দূরে রাখবেন এগুলি কিছু হবে না দুই চার পাঁচ বছরের মধ্যেও ওকে আচ্ছা তো এইটা আপু আপু এই যে আমার এই চেনটা এই চেনটা কিন্তু আপু জুপিনের এই এই যে যে সাথে কানের এটা কিন্তু আপু জুপিনের এটার সাথে কানের দুলটা ছয়শো টাকা তারপরে এই ব্রেসলেটটা আপু জুপিনের এটা আপু সাড়ে তিনশো টাকা মানে এই যে এই জিনিসটার মতোই এই যে দেখেন এই জিনিসটার মতোই ঠিক আছে এই ব্রেসলেটটা অ্যাডজাস্টেবল এটা আবার সাড়ে তিনশো টাকা আপু এটা অ্যাডজাস্টেবল এটা আপু একবার হুবহু গোল্ডের মতো এটাও জুপিনের এটা আবার সাতশো বিশ টাকা ঠিক আছে আচ্ছা তো এগুলি আপু এখন আসি এই লং চেইনটার কথা পাইপ টাইপের ডিজাইন থাকবে এখানে স্টার টাইপের থাকবে আবার হচ্ছে গিয়ে আপনার চেইনের মতো ডিজাইনটাও থাকবে একটু ক্লোজলি দেখাই বুঝতে পারবেন আপু এই জিনিসটা অনেকেরই হয়তোবা গোল্ডের আছে হ্যাঁ আবার অনেকেরই নাই তো যারা হচ্ছে যে জিনিসটা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করবেন এই মালা চেইনটা বা শাড়ি চেইনটা বা মফ চেইনটা যে যা নামে চিনেন না কেন এগুলা আপু 1200 নিচে সেল হয় না আপনাদেরকে আমি 880 টাকায় দিয়ে দিচ্ছি 880 টাকা only ফাস্ট অর্ডার করে ফেলুন আপু 180 টাকা আমি পিকচার আপলোড করে দিব না একটু সময় লাগবে পিকচার তুলতে এটা আটশো আশি টাকা দিয়ে ইনবক্স করে ফেলবেন আপু আটশো টাকা আহ আহমেদ আপু লিখে যে তোমার ড্রেস ভালো একই ডিজাইনের মনে হয় আপু ঘুরে ঘুরে ডিজাইন চেঞ্জ আসে আপু আচ্ছা কে ফারিয়া ফারান আপু আলহামদুলিল্লাহ ভালো আছে এটা অনেক সুন্দর হ্যাঁ আপু এই জিনিসটা আপু নিতে পারো সিঙ্গেল এই মফ চেনটা বা শাড়ি চেনটা এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আটশো আশি টাকায় আচ্ছা তাহলে আপু আমি কি কি দেখাইলাম আবার একটু রিপিট করছি আপু এই নেকলেসটা আমি দেখাইছি সীতা লং আছে বেশ ভালো সেই সাথে কানের দুল এটা বারোশো পঞ্চাশ টাকায় দিয়েছি অনলি পাঁচজন আপু নিলেই এটা শেষ হয়ে যাবে এই সীতাটার সাথে এই কানের দুলটাও যেতে পারে বা এই কানের দুলটাও যেতে পারে যার কাছে যে কানের দুল যায় প্লিজ রিসিভ করবেন ফেরাই দিবেন না কারণ আসে পাঁচ পিস অনেক আপুরা নিতেও পারবে না তো যারা যারা নিবেন তারা অবশ্যই শিওর হয়ে নেবেন যেন ক্যান্সেল করতে না হয় ঠিক আছে আপু তো এই গেল আপু অল ওভার লুকটা তো এই সীতাটা জাস্ট পাঁচটা আছে পাঁচজন আপু নিলে সেই বারোশো পঞ্চাশে দিলাম আমি আবার একটু রিপিট করছি আপু এই যে পাইপ ডিজাইনের এই লং চেন বা মফ চেনটা এটা আমি আপনাদেরকে আটশো আশি টাকায় দিয়ে দিয়েছি কিন্তু সাথে দিব আমরা এটা চ্যালেঞ্জ ছোট বড় করে নিতে পারবেন আমি তো আপু খুব বেশি কিন্তু দেখেনি যে টার্সেল বড় করি মানে ইয়া করি নাই লুজ করি নাই তাতেই তো কত লং ঠিক না যে আরেকটু যদি লুজ করেন না আরো লং হবে তো এটা ওকে তো এটা আপু আটশো আশি টাকায় দিয়েছি দেন আপু এইখানে আরেকটা চেইন আমি পরে আছি এটা আপু তিনশো টাকায় দিচ্ছি মানে গোল্ডের আপনি 7 8 টানির মধ্যে যদি মানে চেইন কিনতে যান এরকম মানে এরকম কিন্তু পাবেন হ্যাঁ এটা এটা মনে হয় 26 ইঞ্চি না আবির এটা এটা তো 26 ইঞ্চি 300 টাকার এটা ওইদিন যে বললা নাকি কত বললা এটা 26 ইঞ্চি আপু এটা 26 ইঞ্চি ঠিক আছে এই চেনটা দেখেন মনে হবে যে সাত আটনের মধ্যে কোনো গোল্ডের আপনি আহ চেন কিনেছেন আর এটা ওয়ান পয়েন্ট ফাইভ রাম গোল্ফ পলিশের আপ এটা রাফ টাফ ইউজও করতে পারেন পানি টানি লাগলেও কিছু হবে না জাস্ট পারফিউম যেন না লাগে খেয়াল করবেন ঠিক আছে এটা হচ্ছে কি আপনারা মানে রাফ টাফ ইউজ করলেও দেড় দুই বছর অনায়াসে এটা ঠিক ব্যাপক কিছুই হবে না ইনশাল্লাহ ঠিক আছে আর যদি তোলা তোলা পরে যে কোথাও গেলে পড়বো সেই ক্ষেত্রে তো পাঁচ সাত বছরও দেখবেন যেমন এটা তেমনই আছে নষ্ট হবে না আচ্ছা দেন আপু আসি বেনি চেনটা বেনি চেনটা আপু বিশ ইঞ্চির মতো আছে ঠিক আছে বেনি চেনটা আপু বিশ ইঞ্চির মতো আছে ওকে এই যে আপু বেনি চেন টাপু বিশ ইঞ্চির মতো আছে এটা আপু আপনাদেরকে আমি দিয়েছি মাত্র তিনশো আশি টাকায় তিনশো টাকায় পছন্দ হলে অর্ডার করে ফেলবেন ঠিক আছে তিনশো এই যে হ্যাঁ এই প্রাইজ আপু আর দিতে পারবে এটা প্রোমোশনাল প্রাইজ এ দিচ্ছে যেটা কোয়ান্টিটি কম বেনি চেন আপু এত কম প্রাইজে কেউ দেয় না মানে ছোট চেন যত ছোট বেনিচেনই হোক না কেন পাঁচশো নিচে কেউ দেয় না তিনশো আশি টাকায় দিচ্ছে আপু এই বেনিচেনটা ঠিক আছে এটা একটা চ্যালেঞ্জিং প্রাইস আচ্ছা এরপরে এটা কিন্তু আপু জুপিনের একটা নেকলেস সেট তোমার চেনটা হচ্ছে নেকলেস স্টাইলের এর চেনটা সেই সাথে একটা হেয়ার কিন্তু আছে এই জিনিসটা এটা সেট মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছ ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলতে হবে জিনিসটা যদি ভালো লেগে থাকে ছয়শো টাকায় পেয়ে যাচ্ছি আমরা এই জিনিসটা এই যে নাও স্ক্রিনশটটা নিয়ে নাও এটা আপু আমাদের এই মোড়টা আসেই কম শেষ হয়ে গেলে আবার রিস্টক আদৌ হবে কিনা কিচ্ছু জানি না ও দেড় মাস পরে হ্যাঁ এটা হচ্ছে মানে দেড় মাস পরে আবার আসবে যদি শেষ হয়েও যায় ওকে ফার্স্ট অর্ডার করে ফেলবেন আপু দেখছেন নেকলেস স্টাইলের চেনের সাথে কানের দুল এটা ছয়শো টাকা তো ক্লিয়ার আপু আমরা ছয়শো টাকার একটা হচ্ছে কানের দুল সহ সেট পেয়েছি যে বেনি চেনটা পেয়েছি তিনশো আশি টাকায় এই চেনটা পেয়েছি আপু চব্বিশ বা ছাব্বিশ ইঞ্চি থাকবে এটা পেয়েছি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল পলিশের এটা পেয়েছি তিনশো টাকায় এই যে মফ চেনটা লং এটা আপু পেয়েছি কিন্তু আমরা আটশো আশি টাকায় সেই সাথে আপনাদেরকে মানে সীতাটা দিয়েছে বারোশো পঞ্চাশ টাকায় আচ্ছা এবার আসি আপু এই ইয়াররিংটা হুম এবার আসি আপু মানে এই ইয়াররিংটা ঝুমকা টানা ঝুমকা ঠিক আছে মানে কান টানা বা ঝুমকা হ্যাঁ আমি একটা জাস্ট পরে আপনাদেরকে দেখাই দাঁড়ান একটু একটু দাঁড়ান একবারে পরে দেখাই হোপসো আপনারা বুঝতে পারবেন হ্যাঁ দেখেন কি যে সুন্দর লাগবে আপু পরার পরে এই যে কেউ যদি চান তাহলে এটা এভাবে পড়তে ও কি সুন্দর লাগতেছে না আপু মেয়ে মানুষ মানেই হচ্ছে কে কানের দুল হিসেবে পছন্দ করে সবার আগে ঝুমকা ঠিক না এই যে দেখেন কি কিউট লাগতেছে খেয়াল করছেন কানটা একবার পুরো ভরে আছে কিন্তু তাই না পুশ দিয়ে দিব এখানে তো তিনটা ঘাট আছে আপনি হচ্ছে এভাবে করে লাগায় নিতে পারবেন দেখছেন আপু কিউট না জাস্ট ধরেন যে আপনি গলায় কোনো কিছু নাই শুধুমাত্র মানে এই চেইনটা আর কেউ যদি হচ্ছে কি শুধুমাত্র এই কানের দুলটা পরে আপু তাতেই তো অনেক গর্জিয়াস লাগবে মোটা দাম কত আপু এই যে ইয়ার বেনি চেন চেন তিনশো আশিতে দিয়েছি আপু বেনি চেনটা তিনশো আশি আর এই এটা মদ চেনটা লং এটা হচ্ছে আটশো আশি টাকায় দিয়েছি আচ্ছা কানের দুলে আসেন এবার আপু দেখেন কানটা না সাথে একটা ঝুমকা হ্যাঁ সাথে একটা ঝুমকা দেখেন এভাবে পড়লেও যেমন সুন্দর লাগতেছে এখন আবার যদি ধরেন যে আপনি এভাবে করে পড়তে চান না এক একবার এক এক স্টাইলে আপনি পড়তে পারবেন সেই ক্ষেত্রে যে দেখেন এভাবে করে পড়লেও কতটা কিউট লাগবে দেখছেন আপু বলেন এবার আপনারাই বলেন এরকম আপু টানা সহকারে আপু ঝুমকা আপনারা নিজেরাই বলেন তো নিচে কি কেউ সেল করে হাজারের আমি তো আপু মানে তেরো চোদ্দশোর নিচে আপু এই ঝুমকাগুলি গুলি নয় তেরো চোদ্দশো নিচে পাই নাই আজকে যে কজন আপু নিবেন আমি যদি বলে দেই আপু যে নয়শো নিরানব্বই টাকায় দিব তাহলেও তো আপু অনায়াসে লাফা লাফায় সবাই নিয়ে নেবে কিন্তু আমি তাও করছি না যে কজন আপু নিবেন সবার জন্য একবারে টানা এই ঝুমকাটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র টাকাতে টাকাতে ফার্স্ট অর্ডার করে ফেলবেন আপু আটশো টাকা আপু এটা অনেক সুন্দর একটা জিনিস স্ক্রিনশট নিয়ে অর্ডারটা তাড়াতাড়ি করে ফেলেন আপু স্ক্রিনশটটা নিয়ে তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন আচ্ছা থাক আবির বলতেছে সাড়ে সাতশো টাকায় দিয়ে দিতে আটশো বাদই আটশো বাদই দেন হ্যাঁ আপনাদেরকে হচ্ছে গিয়ে কত বলছিলাম এটা আমি সরি এই আর আটশো পঞ্চাশ হচ্ছে গিয়ে মানে পঞ্চাশ বাদ দেন আটশো টাকায় দিয়ে দিচ্ছি মানে মানে সব ভুলভুল বলা শুরু করছি ম্যাম আটশো টাকায় আপু দিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন আরো ফিফটি টাকা কিন্তু আপু লেই চলো হ্যাঁ সাড়ে আটশো বলছিলাম এগুলি আপু মানে তেরোশো চোদ্দোশো নিচে সম্ভবই না এই যে আপনার মানে এটা তো আপু টানা সহকারে নর্মাল ঝুমকা হলেও একটা কথা টানা সহকারে আপু ঠিক আছে সাড়ে আটশো তো বলা হয়েছিল আপনার আরো ফিফটি টাকা লেস করে দিয়ে আমরা আটশো তে সমান সমান দিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন দেখছেন আপু কিউট না কত এই জিনিসটা আপনারা অনেক পছন্দ করবেন সামনাসামনি এই জিনিসটা সামনাসামনি অনেক পছন্দ করবেন আপনারা আমি বললাম তো মিলাই দেখেন আপু আমি এরপরে আবার যেদিন শাড়ি পরে লাইফ করব ওই দেখেন এগুলি একবারে পরে টরে তারপর দেখায় দিব এটা মানে একেবারে গোল্ডের মতো লাগছে ডিজাইনটাও অনেক কিউট মানে এর থেকে একবারে স্ট্যান্ডার্ড একটা হচ্ছে গিয়ে মাপে আছে আপু এই ঝুমকাটা একবার স্ট্যান্ডার্ড অনেক বেশি বড় না আবার একেবারে ছোটও না মাত্র আটশো টাকায় আপু এই মানে টানা সহকারে ঝুমকা জোড়াটা পাচ্ছেন ভাবা যায় এটা বলেন হ্যাঁ মিস করেন না অর্ডার করে দিয়েন কিন্তু আপু অর্ডার করে দেন আপুর একটা রিয়েক্ট একটা শেয়ার করে দিয়েন একটা রিয়েক্ট একটা শেয়ার করে দিয়েন আচ্ছা এবার আসি আমরা রুলি বা চুরিতে হুম এবার আসি আপু রুলি বা চুরিতে লাইফের শুরু আচ্ছা শুরুতে আসতে পারিনি তোমার গলার মালাটার দাম বলো বড় মালাটা খুব সুন্দর এটা অনেক সুন্দর একটা জিনিস আটশো আশি টাকায় দিছি এটা পাইপ মপ চেন পাইপ মপ চেন ঠিক আছে এই যে মালা চেনটা এটা আপু আপনারা আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আটশো টাকা এটা আপু তিনশো টাকা বেনি চেনটা তিনশো আশি টাকা বেনি চেনটা তিনশো আশি আর এই যে নেকলেস স্টাইলের এই চেনটা সহ এই যে কানের দুলটা নেকলেস স্টাইলের এই চেনটা সহ কানের দুলটা এটা আপু ছয়শো টাকায় দিয়েছি সীতাটা আপু জাস্ট পাঁচজন আপু নিতে পারবেন সীতাটা দিছি বারোশো পঞ্চাশ টাকায় আর মাত্র একটা ঝুমকা দেখাইলাম এই যে টানা সহকারে ঝুমকাটা খুবই সুন্দর একটা জিনিস এইটা আপু তোমাদেরকে দিয়েছি মাত্র আটশো টাকায় বিয়েতে পড়ার জন্য সেট দেখাও পাখিরে এই মুহূর্তে যে আমার কাছে নাই ওরকম জড়োয়া যেসব নেকলেস এই মুহূর্তে আমার কাছে নাই মানে আমি আসলে একেবারে নিউ তো তার মধ্যে আবার টা সম্পর্কে অত বেশি আমার আইডিয়াও নাই সত্যি কথা ঠিক আছে আস্তে আস্তে আপু স্টক করব ওকে আচ্ছা এবার আসি আপু আমরা হচ্ছে গিয়ে এই ইয়াগুলি রুলিটা রুলিটা কালার গ্যারান্টি রুলির থেকে যদি ধরো যে লং টাইম তুমি পড়তে 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 একটা সময় যদি বাই চান্স মনে হয় যে আপু একটু কালো কালো লাগছে সেই ক্ষেত্রে এটা কালার করিয়ে নিতে পারবা তোমরা ঠিক আছে এটা আপনার একবার অরিজিনালটা আমরা তোমাদেরকে এটা কালার গ্যারান্টি সহকারে দিচ্ছি তো পড়তে 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 যদি তোমার দেখো যে একটু কালচে কালচে লাগছে সেই ক্ষেত্রে এটা তুমি কালার করিয়ে নিতে পারবা হ্যাঁ আমরা এটা যেই প্রাইজে দিব মানে এটা জাস্ট ইম্পসিবল হ্যাঁ এটা এটা হচ্ছে কি ইম্পসিবল এটা হচ্ছে কি কেউ এই প্রাইজে দিতেই পারবে না ঠিক আছে ফিঙ্গারিং আপু এটা ফিঙ্গারিং এটা আমার গোল্ডের এর এখন পর্যন্ত তোমাদের জন্য আমি স্টক করি নাই কারণ এক এক জনের হাতের মানে আঙ্গুলের মাপ এক এক রকম হ্যাঁ তো দেখা গেছে যে এই কারণে ফিঙ্গারিংটা নিয়ে আসলে আমি অত বেশি আগ্রহী না আপু এই আর কি আপু কালার থাকবে আপু কালার কি এগুলির মানে লং টাইম পর্যন্ত আপু থাকে বলো জাস্ট পারফিউম থেকে দূরে রাখবা তাহলে দেখবা যে দুই চার পাঁচ বছরও কিছু হবে না ঠিক আছে এই জিনিসগুলি পারফিউম থেকে দূরে রাখবা তাহলে আপু যেই টাকা যেই প্রাইসে আপু প্রোডাক্টগুলি দিচ্ছি আমার তো আমি যদি একটা কাস্টমার হিসেবে আমি আমার নিজের জন্য যদি চিন্তা করতাম বিশ্বাস করো মানে চোখ বন্ধ করে যদি একটা বছর কোনো রকম টিকে তাতেই আমি মহা খুশি তারপরও তো আপু আলহামদুলিল্লাহ তোমাদেরকে কতটা সময়ের জন্য আপু এটার গ্যারান্টি গুলি দিচ্ছি তাই না আচ্ছা রুলেতে চলে আসি আমি আবারও বলে দিচ্ছি আপু একেবারে মানে আগের আগে কিন্তু এই রুলি ছাড়া বিয়ে শাদি মনে হয় না ঠিক না আপু রুলি ছাড়া আগে কিন্তু আপু মানে বিয়ে না এরকম একটা ব্যাপার দেখো একেবারে বৌদের ওই রুলির মতোই কিন্তু ইভেন আগের কাল কেন এখন পর্যন্ত হতো আপু মানে এখনো হচ্ছে কি অনেকে রুলি পছন্দ করে তাই না তো এইটাও আপু গোল্ড প্লেটের আচ্ছা এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এই আর কি তো এ মানে এভাবে থাকবে জিনিসটা ঠিক আছে এটা যদি কালার দেখো যে কালচার কালচার হয়ে যাচ্ছে স্বর্ণের দোকানে গিয়ে একটু কালার করে নিবা এটা কালার করা যাবে তারপর আমার গ্যারান্টি কিন্তু এটা দিচ্ছি হ্যাঁ এটা এটা অনেক সুন্দর একটা জিনিস অনেক হাই কোয়ালিটির যেই কজন আপু নিবা রুলি 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 জোড়া আমি হচ্ছে আলায় চলতেছি আপু যেই কজন আপু নিবা রুলি রুলি মনে হয় তিনটা সাইজ থাকবে না হাই রুলি তিনটা সাইজ থাকবে কি জানো টু পয়েন্ট মানে মানে ছাব্বিশ আঠাইশ তিরিশ হ্যাঁ ছাব্বিশ আঠাইশ তিরিশ

ঠিক আছে এইরকম আমার আছে গোল্ডের আমার নাই শাশুড়ির তাড়াতাড়ি অর্ডার করবেন বিশ্বাস হবে না এমন একটা ভয়ঙ্কর দামে আপনাদেরকে দিব। যে কজন আপু নিবেন রুলির দাম বলে দিচ্ছি আপু হ্যাঁ মানে এটা তিনটা সাইজ এভেলেবেল পাবেন আপনারা চব্বিশ ছাব্বিশ আটাইশ চব্বিশ ছাব্বিশ আটাইশ ঠিক আছে এটা রুলি যারা যারা অর্ডার করবেন আপনার হাতের মাপ মাপ বলে অর্ডার দিবেন ঠিক আছে আপু আপনারা এটা ইয়া করবেন আপু হাতের মাপ দিয়ে অর্ডার করবেন মানে মাপ সহ অর্ডার করবেন যে আপনি টু পয়েন্ট ফোর নেবেন নাকি টু পয়েন্ট সিক্স নেবেন নাকি টু পয়েন্ট এইট নেবেন এটা মাপ দিয়ে মাপ বলে অর্ডার করবেন এটা স্ক্রিনশটটা দিয়ে ওকে যে কজন আপনি নেবেন এই রুলি তাড়াতাড়ি দেখাই দিচ্ছি আপনি ডিজাইনটা তো দেখেছেন নাকি আমি বুঝতে পারতেছি না কিভাবে বুঝাবো আমি দেখেন আপু এই রুলিটা এই রুলিটা যে যে নেবেন সবার জন্য দাম ধরে দিচ্ছি মাত্র চারশো নিরানব্বই টাকা হ্যাঁ পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন একটা রুলি একজোড়া রুলি সরি একজোড়া রুলি আপু চারশো নিরানব্বই মানে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই রুলি জোড়া হ্যাঁ তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন তাড়াতাড়ি অর্ডারটা কনফার্ম করে ফেলেন আপু হ্যাঁ এটা পড়লে পরে তো বোঝা যাওয়ার কোনো ধরনের মানে কোনোভাবে কায়দা নাই যে আপনি যে গোলস না পরে গোল্ড প্লেটেড কোনো জিনিস পরে আসেন এটা মানে বোঝার কায়দাই নাই আপু তার মধ্যে আপু গ্যারান্টি দিচ্ছি তার মধ্যে আবার বলেছি যে যদি কোনো কারণে অনেকবার পড়তে করতে করতে দেখবেন যে একটু কালচে যদি হয়েও যায় ঠিক আছে এটা আপনি কালার করতে পারবেন এই জিনিসটা আপু এরকম গ্যারান্টি দিয়ে যারা যারা সেল করবে দেখবেন আপু হাজারের নিচে কেউ সেল করবে না আলহামদুলিল্লাহ ঠিক আছে আমি সর্ব মানে সর্ব লোয়েস্ট যদি বলেন তাহলে সাড়ে আটশো টাকায় আপু আমি দিয়েছি সাড়ে আটশো সাড়ে আটশো টাকায় আমি দেখেছি সেখানে আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় দিছি অবস্থাটা বুঝছেন আপু পাঁচশো টাকায় দিছি ইনবক্স করে দিয়েন পছন্দ হয়ে গেলে ইনবক্স করে দিয়ে তুমি এতক্ষণে কিন্তু ছবি তুলে ফেলতে পারতা তাহলে তাড়াতাড়ি হয়ে যেত মাত্র হচ্ছে গিয়ে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপু মিস করবেন করে ফেলবেন আচ্ছা রুলি জোড়া তো গেল এবার হচ্ছে গিয়ে আমরা এই জিনিসটা দেখবো এটা হচ্ছে চুর চুর এটা হচ্ছে আপু ওকে এই যে একটা ডিজাইন চুরের ডিজাইন আপু দুইটা আছে এই একটা ডিজাইন আর এই একটা ডিজাইন দেখেন কার কাছে কোনটা ভালো লাগে এই যে আপু এই একটা ডিজাইন আর এই একটা ডিজাইন কার কাছে কোনটা ভালো লাগে এটা হচ্ছে গিয়ে হাতের রুলি সাইজ কত আপু হাতের রুলি সাইজ হচ্ছে গিয়ে তিনটা সাইজ থাকবে টু পয়েন্ট ওকে সব কটাই হচ্ছে গিয়ে তোমাদেরকে পাঁচশো করে দিয়ে দিয়েছে আপু রুলি আচ্ছা এখন আপু আমি চুর দেখাবো ওকে এই চুর গুলি আপু দেখো কি সুন্দর দুইটা ডিজাইন দুইটা ডিজাইনের কিউট এটা হাত যাদের অনেক বেশি বড় তারা নিতে পারবা না মানে এটা মনে হয় ইয়া পর্যন্ত কত পর্যন্ত পড়তে পারবে তখন মানে এগুলি তো আপু মানে ইয়া এই যে এভাবে হচ্ছে গিয়ে চুর তো জানোই কেমন হয় হ্যাঁ তো এগুলি তো এই যে এভাবে করে খুলে তারপরে আসলে পড়বা যার কারণে হচ্ছে গিয়ে মনে করো যে আঠাশ পর্যন্ত মানে টু পর্যন্ত হাফ যদি হয় তাও এটা তুমি নিতে পারবা ঠিক আছে এই যে ওকে দেখেছো আপু স্ক্রিনশটটা নিয়ে নাও নিয়ে নাও হ্যাঁ মাত্র যে রুলিটা আমি দেখাইছি এটার কথাই বলছি আপু মাত্র পাঁচশো টাকায় দিছি এই রুলিটা মাত্র পাঁচশো টাকায় দিছি আপু জোড়া ঠিক আছে জোড়াটা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় মাত্র যেখানে কালার গ্যারান্টি আছে যদি কালচে হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি এটা আবার কালার করিয়ে নিতে পারবেন ওকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা সেল করতেছি এটা এই রুলিটা মাত্র পাঁচশো টাকায় দিয়েছি আপনাদেরকে অর্ডার করে দিয়ে আপু এটা সাইজ এভেলেবেল আছে কিন্তু এই চুরটা আপু ফ্রি সাইজ একটাই সাইজ ঠিক আছে চুটটা আপু ফ্রি সাইজ একটাই সাইজ এই যে আপু দেখেন আচ্ছা আমি একটু পরে দেখাবো কিন্তু এই হাত দিয়ে তো এটা আমি লাগাইতে পারবো না মনে হয় কেমন তার লাগে ভালো করে পারলাম না তারপর হচ্ছে গিয়ে দেখাই দিলাম এই যাবো সুন্দর লাগতেছ না দেখছো এই চটটা যে যে নিবা ابو শর্টকাট বলে দেই ঠিক আছে প্রাইসে প্রাইসটা হচ্ছে কি বলে দেই মানে এটা হচ্ছে যে যারা যারা নিবা এই চটটা স্ক্রিনশটটা এখনি দিয়ে দাও ابو প্রাইস বলে দেই মাত্র 790 টাকায় পেয়ে যাচ্ছে ابو জোড়া 799 টাকায় পেয়ে যাচ্ছে ابو জোরা ফাস্ট অর্ডার করে ফেলো ابو সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই আপু একটা একবারে মার্কেট চ্যালেঞ্জিং মার্কেট চ্যালেঞ্জিং আপু টাকায় পেয়ে স্ক্রিনশট করো আপু এগুলি বারোশো দেখবা কেউ সেল করে না সর্ব লোয়েস্ট বারোশো ঠিক আছে সেখানে আপু মাত্র সাতশো নিরানব্বই টাকা এটা দিচ্ছি ফার্স্ট অর্ডার করবা যদি পছন্দ হয়ে যায় আর এরপরে এই হচ্ছে গিয়ে আরেকটা ডিজাইন আপু হম এটা হচ্ছে গিয়ে তোমার আরেকটা ডিজাইন দেখো এই ডিজাইনটা এটা আপু ছয়শো নিরানব্বই টাকায় দিয়ে দিচ্ছি ফার্স্ট যাও পটাপট বলে দিছি এটা যদি আপু কেউ দিচ্ছি তাহলে নিরানব্বই মানে সাতশো টাকা এটা পাবা আর এটা যদি কেউ নাও ফুলের টা তাহলে আপু এটার প্রাইসটা আটশো টাকা পড়বে ঠিক আছে জোড়া জোড়া একটা আবার কেউ মনে করো না জোড়া পেয়ার ঠিক আছে এই ফুলের টা আপু বড় ফুল যে এই ফুলের আপু চুর দুইটা হচ্ছে গিয়ে তোমার আটশো টাকা পড়বে আর যদি এই চিকনটা নাও আপু এই চিকনটা পাতা টাইপের যে ডিজাইনটা এটা যদি আপু নাও সেই ক্ষেত্রে এটার প্রাইসটা আপু সাতশো দিয়ে দিলাম জোড়া স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলো আর সেই সাথে যদি রুলিটা আপু নাও রুলিটা পাঁচশো রুলি পাঁচশো ঠিক আছে জোড়া আপু রুলির জোড়া পাঁচশো এই যে পাতা টাইপের ডিজাইন এইটা আপু চুর এটার জোড়া ছয়শো নাকি সরি 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 আরে সব আলাই ফেলতেছি আচ্ছা এটা আপু এই যে পাতা টাইপের যে চুরটা এটার জোড়া সাতশো আর এটার জোড়া আটশো ওকে অর্ডার করে ফেলো এবার কে কোনটা নিতে চাও স্ক্রিনশট নাও অর্ডার করে ফেলো স্ক্রিনশট নাও আর অর্ডার করে ফেলো আর না এটা আমি বলছি ছয়শো নিরানব্বই তালে সাতশো হয় না আর এটা বলছি সাতশো নিরানব্বই তাহলে আটশো হয় না একশো টাকা জাস্ট হচ্ছে গিয়া গ্যাপে দেখো কত মোটা একটা ইয়া দিয়ে দিছি তোমাদেরকে চোট দিয়ে দিছি কি অবস্থা তাড়াতাড়ি বস করো মাইমুন আপু কেমন আছো আচ্ছা এবার আসি এবার আসি যে আড়াইশো টাকায় তোমাদেরকে কোন চেইনটা দিব না শেষ ভালো যার সব ভালো তার রেখে দিচ্ছি তাহলে আপু রুলিটা আবারও বলছি রুলিটা কালার গ্যারান্টি আছে তারপরে পড়তে পড়তে যদি কালচে দেখা যায় মনে হয় যে কালচে কালচে লাগছে সেই ক্ষেত্রে তুমি এটা কালার করিয়ে নিতে পারবা ওকে এটা মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি আপু এই প্রাইসে ইম্পসিবল আহ ফারান আপু ভালো আছে আলিজা আলহাম আলহামদুলিল্লাহ ও পাশেই আছে আচ্ছা একটু অসুস্থ ছিল আহ এই কারণে মুড়টা ওরকম ভালো না আচ্ছা এইটার কথা যদি বলো আপু ভালো করে আমি লাগাইতে পারি নাই আচ্ছা আপু এটা চুর এই মোটা চুরটা আপু আটশো টাকা পড়বে জোড়া আর এই চিকন চুরটা যদি নাও সেই ক্ষেত্রে আরে এই চিকন চুরটা যদি নাও সেই ক্ষেত্রে আপু সাতশো টাকা পড়বে নাও স্ক্রিনশট নিয়ে নাও কে কোনটা নিবা স্ক্রিনশটটা নিয়ে নাও কে কোনটা নিতে চাচ্ছ এটা আপু আটশো টাকা জোড়া এটা সাতশো টাকা জোড়া এগুলি চুর অনেক বড় হাত যদি হয় তাহলে তারা পড়তে পারবা না ঠিক আছে আপু অনেক বড় হাত যদি মানে অনেক বড় চুরি বড় সাইজের চুরি পরো তারা এটা পড়তে পারবে না ওকে মানে টু পর্যন্ত যারা চুরি পরো তারা এটা মানে লাস্ট তারা পর্যন্ত এটা নিতে পারবা এই জোড়াটা আপু আটশো চুর এই জোড়াটা আপু রুলিটা জোড়া পাঁচশো নিয়ে অর্ডার করেছিল দেন আপু একটা এই যাপু ইয়ার ঝুমকা সহ টানা দেখাইছি আপু ঝুমকা সহ টানা ঝুমকাসহ এই যে আপু টানা টানা ঝুমকা এটা আপু তোমাদেরকে দিছে মাত্র আটশো টাকায় আপু আটশো টাকায় আপু টানা ঝুমকাটা আটশো টাকায় দিয়ে দিছি মনে হচ্ছে পুরো গোল্ড নিয়ে ধরে আসি দেখছো মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছে। ইনবক্স করে দিও ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর আপু ডিজাইনটা আটশো টাকায় পেয়ে যাচ্ছে। দেন আপু এই সীতাটার কথা যদি বলো সীতাটা পাঁচটা আছে আমি জানি না এখন অর্ডার পরে গেছে কিনা তারপরও দেখাই দিচ্ছি এই সীতাটার সাথে কানের দুল সীতাটা কিন্তু অনেক বড় আমি ছোট করে রাখছি এই যাবো সীতাটা অনেক বড় ঠিক আছে এই যে এই সীতাটার সাথে এরকম একটা কানের দুল পাবা যদি এই সেম কানের মানে এই সীতা এক থাকবে কানের দুল দুই রকমের থাকবে যার কাছে যেই ডিজাইন যায় রিসিভ করবো আপু ঠিক আছে এই ডিজাইনও যেতে পারে কানের দুল আবার এই ডিজাইনও যেতে পারে যার কাছে যে ডিজাইন যায় রিসিভ করবা সীতা সহ কানের দুল এটা একটা সেট মাত্র বারোশো পঞ্চাশ টাকায় দিয়েছি ক্লিয়ার চুরির দাম বল হ্যাঁ চুড়ির দাম বলছি রুলির দাম বলছি তারপরে ঝুমকাটাও দেখায় দিলাম এরপরে আপু এই যে এই মফ চেনটা আটশো টাকা পাইপ ডিজাইনের এই মফ চেনটা আটশো টাকা দেন আপু এই চেইনটা মাত্র আপু তিনশো টাকায় দিয়েছি আপু এই চেইনটা 1.5 গ্রাম গোল্ড পলিশের আফটার ইউজও করতে পারবা ওটা লকটাও কিন্তু তোমার গোল্ডের মতো দেখো জাস্ট এইসব জিনিসগুলি কি আপু পারফিউম থেকে দূরে রাখবে তাহলে আর কিছুই হবে না লং টাইমে পরা যায় আচ্ছা দেন আপু এই যে এই জিনিসটা দেখো তোমার নেকলেস স্টাইলের একটা চেইন নেকলেস স্টাইলের চেন সাথে আপু কানের দুল নেকলেস স্টাইলের চেন সাথে কানের দুল ছয়শো টাকা মানে হচ্ছে গিয়ে যে এইটা ছয়শো টাকায় পাচ্ছ তোমরা মাত্র নেকলেস স্টাইলের চেন সাথে হচ্ছে গিয়ে এই যে কানের দুলটা এটা মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছ তো ইম্পসিবল না ব্যাপার স্যাপার সব হম ছয়শো টাকায় পেয়ে যাচ্ছে আপু এগুলি জুপিনের একটা ইয়ার বেনি চেন পড়ছি আমি এই বেনি চেনটার প্রাইস দিয়েছি তিনশো আশি টাকা বেনি চেনটার প্রাইস তিনশো আশি টাকা এগুলি যা যা প্রাইস দিচ্ছি আপু মি সবগুলি প্রাইজই তোমাদেরকে একবারে মানে প্রমোশনাল প্রাইজে দিয়েছি আপু শুধু এক কানের দুল হবে না আপু দুই কানের দুলই হবে এই যে দুই কানের দুলি ওই যে তখন ঝুমকাটা পরেছিলাম তো ঝুমকাটা পরেছিলাম তো এই কারণে হচ্ছে গিয়ে আরেক কানের দুলাপ খুলে রাখছিলাম ওকে এই যে ঝুমকা জোড়া হচ্ছে গিয়ে আটশো টাকা ঝুমকা জোড়া আটশো আচ্ছা আপুদেরকে আমি দেখাই নাই যে আড়াইশো টাকায় তাহলে কোন চেইনটা আমি দিব এই যে দেখেন জাস্ট হচ্ছে গিয়ে আপু এবার থ হয়ে যাবে বললাম না যে শেষ ভালো যার সব ভালো তার এই যে দেখেন শেষ ভালোটাই আপনাদেরকে খুশি করায় দিচ্ছি এই যে আপু চেইনটা খেয়াল করেছেন কি এই দেখেন এটা তো মনে হয় ইয়ার সাথে মিলতেছে আপনার ব্রেসলেটটা ব্রেসলেটটা কিন্তু সাড়ে তিনশো টাকা আপু এই ব্রেসলেটটা অ্যাডজাস্টেবল সাড়ে তিনশো টাকা আচ্ছা এই চেইনটা আপু আড়াইশো টাকায় আপনাদেরকে দিচ্ছি খেয়াল করে দেখেন কি কি আছে এটা আপনার আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা এটার মধ্যে শুধুমাত্র আপু আপনাদের যেরকম এস লকটা পাবেন ঠিক আছে একেবারে অরিজিনাল প্রোডাক্ট আপু এখানে কিন্তু কোট করে দেওয়াই আছে দেখবেন আপু এস লক করে দেওয়া এই যেভাবে করে চেনটা থাকবে আর এই যেরকম ঝুলনি টাইপের থাকবে এটার প্রাইসটা আপু সিঙ্গেল এই চেনটার প্রাইস মাত্র আড়াইশো টাকা পছন্দ কি হয়েছে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন আপু এটা একবারে গিফট স্বরূপ প্রাইজে যাচ্ছে ফার্স্ট ইনবক্স করবেন যদি পছন্দ হয়ে থাকে আড়াইশো টাকায় পেয়ে যাচ্ছেন এই চেইনটা কিউট না এটা আড়াইশো টাকা আমার এটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশের এটা তো তিনশো টাকা আপু বেনি চেনটা কিন্তু পাচ্ছেন আপনারা তিনশো আশি এই যে আপু নেকলেস স্টাইলের এই মানে ইয়ার নেকলেস স্টাইলের এই চেনটার সাথে কানের দুল এটা একটা সেট ছয়শো টাকা এই মক চেনটা পাচ্ছেন আটশো আশি টাকা দেখছেন আপু কত অল্প অল্প প্রাইজে গিফট প্রাইজে সব দিয়ে দিলাম আপনাদেরকে খেয়াল করেছেন আচ্ছা ফার্স্ট অর্ডার করে ফেলবেন কে কোনটা নেবেন আর কি দেখানোর কিছু আছে আর দেখানোর কোনো কিছু নাই আপনাদের সুবিধার্থে আমি এই চুরগুলির প্রাইসটা আমি আবারও একটু বলে দিচ্ছি আপু এই মোটা চোরটা যদি নেন তাহলে সেই ক্ষেত্রে আপু আটশো টাকা মোটা চোরটা নেন যদি তাহলে সেই ক্ষেত্রে আপু আটশো টাকা এই চিকন চোরটা যদি নেন মানে এগুলি জোড়া আপু হ্যাঁ জোড়া এই যে মোটা চোর এটা জোড়া আটশো টাকা আর এই চিকন চোরটা যদি নেন তাহলে জোড়া আপু সাতশো টাকা ঠিক আছে এটা যদি নেন সাতশো টাকা এই মোটাটা যদি নেন সেই ক্ষেত্রে আপু আটশো টাকা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিন আর সেই সাথে রুলি আছে রুলি জোড়া যদি আপু নেন তাহলে সেই ক্ষেত্রে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে এই তো ছিল প্রোডাক্টগুলি দেখেন কে কোনটা নেবেন অনেক রাত্রে আসছি অনেকটা ডিস্টার্ব করলাম মনে কিছু নিয়ে না আসলে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট যদিও কোয়ান্টিটিও কম কম আছে আমি জাস্ট ওয়েট করতে পারছিলাম না দেখাই দিলাম এই কারণে আচ্ছা আহ এগুলো কি কালার চলে যাবে আপু সব জিনিসেরই তো ক্ষয় আছে তাই না আমরা মানুষ আমাদেরও তো ক্ষয় আছে আস্তে আস্তে মানে দেখেন ছোট্ট যখন একটা বাচ্চা থাকে আস্তে 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 বুড়া হয়ে যায় মারা যায় ঠিক না তো সেমনি আপু মানে সব জিনিসের ক্ষয় আছে এগুলি প্রোডাক্টেরও তো আপু ক্ষয় থা আপনারা জাস্ট পানি মানে আপনারা হচ্ছে গিয়ে কিছু প্রোডাক্টে আপনাদেরকে আমি বলেছি যে রাফ টাফ করতে পারবেন তবে আপু গোল প্লেটের যে কোনো জিনিস আপনারা জাস্ট পারফিউম থেকে দূরে রাখবেন কারণ এগুলি প্রোডাক্টের মানে আপনার হচ্ছে গিয়ে গোল প্লেটের যে কোনো যত দামি প্রোডাক্ট হোক না কেন শুধু গোল্ড প্লেট না আপু ডায়মন্ডের যেসব প্রোডাক্টগুলি আছে ওইগুলিরও আপু মেন শত্রু হচ্ছে গিয়ে পারফিউম পারফিউম থেকে দূরে রাখবেন এগুলি দুই চার পাঁচ বছর ছয় বছরের মধ্যে আপু কিচ্ছু হবে না হুম এই হচ্ছে গিয়ে কথা পু আচ্ছা আমি নিবো তিনটে শাল কবে শাল নিয়ে লাইভ শাল নিয়ে আপু কালকে একটু ব্যস্ততার মধ্যে থাকবো গোডাউন লাইফ মানে সারা দিন হবে না তারপর আমি দেখি চেষ্টা করব যদি যদি দেখা আর তাহলে ঠিক তার দিন ইনশাল্লাহ মিস হবে না ঠিক আছে এখন কে কোনটা নেবেন তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন কারণ হচ্ছে গিয়ে প্রোডাক্ট আপু এগুলি বেশি সময় থাকবে না এগুলি কোয়ান্টিটি কম আছে তার মধ্যে কি প্রাইসে আমরা দিয়েছি আপনারা এখন যদি বিকাশ করতে নাও পারেন ঢাকার বাইরে আপনার মাসবি সকালে ফার্স্ট আওয়ারে বিকাশ করবে তবে জানায় রাখবেন যে এখনই এই প্রোডাক্টটা আমার জন্য মাস্ট রাখবেন আমি কিন্তু অবশ্যই নিব এটা বলে রাখবেন ঠিক আছে তাহলে দেখবেন আপনার জন্য প্রোডাক্টটা রাখবে আর সকালে ফার্স্ট আওয়ারে বিকাশ করে ফেলবেন আপনাকে কালকে প্রোডাক্ট পাঠিয়ে দিবে আপু এই ব্রেসলেটটা অ্যাডজাস্টেবল এটা 350 টাকা এটা আপু আপনার মানে হুবহু গোল্ডের মতো এটা জুপিনের দেখেন আপু আমার এটা আমার এটা গোল্ড এটার ডিজাইন আপু এটা করা হয়েছে এটা আপু সাতশো বিশ টাকা পছন্দ হলে অর্ডার করে দিয়ে এটা আপু মানে ইয়ার আপনার ফ্রি সাইজ ওকে তবে এটা আবার অ্যাডজাস্টেবল এটা সাতশো বিশ টাকা অ্যাডজাস্টেবল যেটা এটা আপু তিনশো পঞ্চাশ টাকা ওকে এই তো ছিল সব ব্যাপার স্যাপার যেটা যেটা যার কাছে ভাল লাগছে ইনবক্স করে দিন এখনকার মতো এইটুকুনি থাকলাম বিদায় নিলাম টেক কেয়ার এই হিমা আপু কেমন আছো আল্লাহ হাফেজ